মজার মজা রান্না করে নিজেকে তুলে ধরুন, মজার মজা রান্না করে নিজেকে তুলে ধরুন। হালদা ফিস সেফ চ্যালেঞ্জ, হালদা ফিস সেফ চ্যালেঞ্জ, হালদা ফিস সেফ চ্যালেঞ্জ। দর্শক মণ্ডলী, আমি বর্ষা আবারও চলে আসলাম আপনাদের মাঝে। ওয়ার্ল্ড ফিশের সহযোগিতায় মার্জেন আয়োজিত হালদা ফিশ শেফ চ্যালেঞ্জ প্রতিযোগিতায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের সাথে আছেন শেফ তাসলিমা আহমেদ আপু, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে যোগ করার জন্য। ধন্যবাদ আপু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু, আজকে আমাদের জন্য কী রেসিপি নিয়ে আসছেন? আমি আজকে তৈরি করে দেখাবো নারকেল দুধে মাছের কোপ্তা। আচ্ছা, এখানে আপনি কোন ফিশটা ইউজ করছেন? আমি আজকে রুই মাছটা ইউজ করছি। রুই মাছটা? আচ্ছা আপু, মাছটা সাধারণত সবাই খেতে চায় না, দেখা যায় বড়রা বা ছোটরা সবাই একটু ঝামেলা মনে করে, তো মাছটা কি আপনি যে ক্যারিটা আজকে আমাদের দেখাবেন সেটা কি সবার জন্যই উপযোগী? এটা সবার জন্যই উপযুক্তি, বিশেষ করে আমাদের বাচ্চারা এই মাছটা খেতে চায় না। তো আমরা যদি এভাবে কাটা বেছে দিয়ে এটাকে বল করে একটা নতুনত্ব ফিউশন করে নিয়ে আসি তাহলে অবশ্যই তারা খাবে। হ্যাঁ, আমি সেটাই বলতে চাচ্ছিলাম যে মাছটাকে কি আমরা এমনভাবে কোনো অ্যাট্রাকটিভ একটা লুক দিতে পারি যেটা খেলে, যেটা দেখলে বাচ্চারা খুব অনেক বেশি ইয়ামি মনে হবে, অ্যাট্রাকশন ফিল করে তারা খেতে আসবে? অবশ্যই। আচ্ছা, আপনার আজকে আইটেমটা সেভাবে আপনি রেডি তৈরি করছে? আচ্ছা, তাহলে আমরা চলুন আমরা রেসিপিতে শুরু করি। অবশ্যই। ফার্স্ট আপনি আমাদের শুরু করেন কিভাবে? আপনি আমি প্রথমে একটা মিক্সিং বল নিয়ে নিব। এখানে মিক্সিং বলটার মধ্যে আমি এখানে আমি রুই মাছটা ফার্স্ট টুকরা আমি মাছ নিয়ে এটাকে ভালোভাবে একটু লবণ হলুদ মরিচ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, তারপরে এটাকে আমি কাটা বেছে এভাবে করে গুঁড়ো করে নিয়েছি। তো এটা আমি প্রথমে একটা মিক্সিং বলে দিয়ে দিব। আমাদের এটা যেহেতু আমরা এখানে কতটুক পরিমাপটা একটু বললে, এখানে এক কাপ পরিমাণের মতো ভাজার জন্য আনুমানিক যতটুক লাগে। হ্যাঁ, তো আমি এখানে মাছটা প্রথমে ম্যাশ করে নিয়েছি, তারপর এটার মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণটা টেস্ট বুঝে দিতে হবে। এখানে আমি মরিচ কুচু দিয়ে দিব। এটা আসলে যার যার ঝাল, হ্যাঁ, ডিপেন্ড করবে যার যার টেস্ট অনুযায়ী। তো আমি এখানে প্রায় তিনটার মতো কাঁচা মরিচ কুচি দিয়ে দিব। বড়রা খেলে সাধারণত একটু আমরা চাই যে একটু স্পাইসি হোক, সমস্যা নেই, কিন্তু বাচ্চাদের জন্য তৈরি করতে গেলে সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আমি এখানে হাফ টেবিল স্পুন পরিমাণ রসুন বাটা দিয়ে দিব। তারপরে এখানে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব প্রায় এক টেবিল চামচ পরিমাণের মতো। বল ফিশটা করার জন্য মনে হয় একটু বাইন্ডিং এর দরকার আছে আমাদের, এই জন্য আমরা এই কর্নফ্লাওয়ারটা ইউজ করতেছি। এই আইটেমগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো ছাড়া আমার মনে হয় কমপ্লিটলি কোনো একটা বাদ গেলেও মনে হবে না, তাই না? হবে, তবে টেস্টটা ওভাবে ব্যালেন্স হবে না আর কি। আমাদের এখানে আমি বিস্কিটের গুঁড়া নিয়ে নিয়েছি, এখানে প্রায় আমি তিন টেবিল স্পুনের মতো দিয়ে দিব। আচ্ছা, বিস্কিটের গুঁড়া? হ্যাঁ, এটা ব্র্যান্ডিংয়ের জন্য আর কি। এখানে আমি আদা গুঁড়োটা দিয়ে দিব। এটা সাধারণত কিসের উপর, মানে নারকেলের দুধের? এটা আসলে আমরা কোপ্তাটা সাধারণভাবে সবাই কম বেশি খাই, তবে এটাকে যদি একটু ফিউশন করতে হয় তো আমি ভাবছি নারকেল দুধ দিয়ে যদি এটা করা হয় তাহলে খুবই ইয়ামি লাগবে এবং সবাই খেতে, টেস্ট তো আমাদের সেম হয়। এখানে আমি আদা গুঁড়োটা দিয়ে দিব, কেউ চাইলে এখানে আদা বাটাটা ইউজ করতে পারে। হ্যাঁ,
দিয়ে দিব। এখানে আমি মরিচ গুঁড়োটা খুব অল্প দিব, যেহেতু আমরা এখানে কাঁচা মরিচ গোলমরিচটা ব্যবহার করতেছি। হলুদটাও দিয়ে দিব হাফ স্পুন পরিমাণ। গোলমরিচটা দিয়ে দিব, আর দিয়ে দিব আমরা এখানে জিরে গুঁড়াটা। এখানে হাফ চা চামচ পরিমাণ জিরে গুঁড়াটা দিয়ে দিলে হবে একটু ফ্লেভারের জন্য। এবার আমরা এটা ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেন তারা জানেন যে উইনার সিলেক্টের ক্ষেত্রে আমরা দর্শক প্যানেলে 40 মার্ক এবং হচ্ছে বিচারক প্যানেলে 40 মার্ক এবং বাকি 20 মার্ক আমরা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে প্রোগ্রামটি লাইক অ্যান্ড শেয়ার কমেন্টসের উপরেই রেখেছি। তো হচ্ছে টোটাল 100 মার্কের উপর ভিত্তি করে আমরা আমাদের উইনার সিলেক্ট করি। আমাদের ইউটিউব চ্যানেলটির নাম আমি বলে দিচ্ছি, মার্জিন বাংলাদেশ। সবাই অবশ্যই চোখ রাখবেন এবং বেশি বেশি করে লাইক অ্যান্ড শেয়ার করবেন। তাহলে আপু আপনার কি বলটা রেডি হয়ে গেছে? জি, আমার বলটা রেডি হয়ে গেছে। এবার আমরা তেলে ভেজে নিব। তেলটা একটু গরম হয়নি, এভাবে একটু দেখবো তাপটা হচ্ছে কি না। আপু কি সাধারণত আপনার সবগুলো আইটেম কিসের উপরই বেশি থাকে? ফিশের উপরে বেশি থাকে, যেহেতু আমার বাচ্চা আছে, বাচ্চারা বেশিরভাগ ফিশটা খেতে দেখা যায় যে পছন্দ করে না, তো সেক্ষেত্রে এক এক সময় এক একটা ট্রাই করে তাদেরকে আমি রান্না করে দিই আর কি। তো আপনি তো অনেক ব্যস্ত থাকেন আপু, এর মধ্যে কিভাবে এত হাঁড়ি এগুলো রেডি করা অনেক ঝামেলা হয়ে যায় না? এটা যদিও আগে আমাদের জন্য অনেক ঝামেলার ব্যাপার হতো, কিন্তু এখন দেখা গেছে বিভিন্ন প্রসেসের মাধ্যমে আমরা সেটা পাচ্ছি। কিন্তু আপনি কি জানেন যে আমাদের মার্জিনের থেকে এই প্রসেসিং প্রক্রিয়াটা অনেক ইজিলি আপনি পেয়ে যাচ্ছেন? হ্যাঁ, আমি মার্জিনের যে মাছগুলো আছে মানে বেশিরভাগে যখন দেখি যে আমার কাজের অনেক বেশি প্রেশার বা আমি করতে পারছি না, তখন দেখা গেছে যে আমি মার্জিনের স্বপ্ন থেকে মানে মাছগুলো এনে তাড়াতাড়ি একটা না একটা কিছু ডিশ বানায় বাচ্চাদেরকে দিয়ে দিতেছে। আমাদের কিন্তু অনেকগুলো আউটলেটেই এখন এই প্রসেসিংয়ের প্রক্রিয়াটায় আমরা রেডি ফুড রেডি ফিশ এগুলো দিচ্ছি। তো সেখান থেকে আপনি কোন আউটলেট থেকে আমাদের আমাদের আউটলেটের মধ্যে আছে, আমাদের কাছে আছে স্বপ্নটা। তো আমি বেশিরভাগই স্বপ্ন থেকেই এই প্রসেস মাছগুলো নিয়ে থাকি মার্জেনে, কারণ ওটা আমাদের ব্যস্তময় জীবনটাকে আসলে সহজ করে দেয়। আপনি হয়তো এটাও জানেন যে আমরা কিন্তু অনলাইনেও কিন্তু ডেলিভার করে থাকি। তো সেদিক থেকে আমার মনে হয় যে অনেক সময় হয় যে আমি যাওয়ার তাড়া থাকে যে আমি যেতে পারছি না, তো সেদিক থেকে আমার মনে হয় যে খুব অল্প সময়ের মধ্যে ঢাকার মধ্যে কিন্তু আমরা মাত্র 30 মিনিটে ডেলিভার করে থাকি। তো আমার মনে হয় আপনি অনলাইন থেকেও চাইলে পারচেজ করতে পারেন। অবশ্যই আমি ট্রাই করব। এখন যেহেতু আমার বাসা পাশে অনলাইনেও একটা অ্যাপস আছে, MarGEn একটা আমাদের অ্যাপস আছে, তো চাইলে আপনি সেখান থেকেও কিন্তু পারচেজ করতে পারবেন। অবশ্যই আমি ট্রাই করব, কারণ আমাদের ব্যস্তময় জীবনটাকে আমরা যত সহজ করতে পারি সেটাই আমাদের জন্য অনেক বেশি ভালো। সেজন্যই আসলে MarGEn এগিয়ে আসছে আপনাদের সহযোগিতা করার জন্য। আচ্ছা, তো এখন কি আমাদের বলগুলো রেডি হয়ে গেছে, এবার আমরা তেলটাকে গরম করে নিব। আজকের ফিশটাও কি আপু আপনি সেম ভাবে পারচেজ করেছেন? এটা আসলে আমি ওভাবে করি নাই, আমি এটা রুই মাছটাকে নিজের মতো করে প্রসেস করেছি। কিন্তু আপনার কাছে কি মনে হয়নি যে আপনার এটা নিজে যখন আপনি করেছেন তখন আপনার কাছে নিশ্চয়ই মনে হয়েছে অনেক ঝামেলার ব্যাপার মনে হয়েছে, কাটাটা বাছা, তারপরে হচ্ছে রেডি করা, সিদ্ধ করা, এটা আসলে আমার সময় ওভাবে হয়ে ওঠে না। আমি সেজন্যই কিন্তু আমাদের এই অনলাইন বেস্টটা কিন্তু বেস্ট একটা প্রক্রিয়া। এখন থেকে অবশ্যই আমি ট্রাই করব। আচ্ছা, মোস্ট ওয়েলকাম আপু। ঠিক আছে, আমরা দেখি। আচ্ছা, আমাদের তেলটা গরম হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে দিয়ে দিব, বলটাকে এভাবে ছেড়ে দিব। আচ্ছা, মিডিয়াম আঁচে রাখতে হবে, না হলে দেওয়ার সাথে সাথে দেখা গেছে পুড়ে যাবে। হ্যাঁ, পুড়ে গেলে আবার খাবার টেস্টটাই নষ্ট হয়ে যাবে, সেজন্য একটু মিদো আছে এটা রান্না করতে হবে। এই যে তেলটা দেওয়ার পরে পেঁয়াজটা দেওয়া হয়েছে, পেঁয়াজ কুচি। এখন আমরা কি দুধের প্রসেসিংটা, নারকেলের প্রসেসিংটা? হ্যাঁ, আমরা কারিটা করে নিব ঝোলটা। আর এদিক দিয়ে আমাদের এগুলোকে একটু এভাবে করে ঘুরে দিলে হবে, এই যে হাত দিয়ে। আচ্ছা, তাহলে আর আমাদের আর উল্টানো ঝামেলাটা লাগে না, এভাবে হাত দিয়ে আলতো হাতে। হ্যাঁ, বলটা এটা নিজে নিজে এটা ট্রাই করছি। হ্যাঁ, এভাবে করলে এটা তাহলে আর এক পা মানে চার পাঁচটায় আমাদের ভালোভাবে ব্রাউন হয়ে যাবে, এটা লাগবে। হুম, আর এদিক দিয়ে আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিছি। আপনি কি ডেজার্ট আইটেমও করেন? হ্যাঁ, আমি বেকিং কোর্সটা করা হয়েছে আমার। আচ্ছা আচ্ছা, শেফ কোর্স বেকিং এর। তো সেই জন্য তো আপনি চাইলে আমাদের MarGEn থেকে একটা আমাদের স্পেশাল গুড়ের আইটেম আছে, সেটা হচ্ছে রাজগুড়।
ও আমাদের তো অনেক বেশি লাগে বিভিন্ন পিঠা ঐতিহ্যবাহী পিঠাগুলো করতে গেলে আমাদের গুড়টা বেশি লাগে তো দেখা গেছে যে আমাদের এই গুড়টা আমাদের যখন ডেজার্টের মধ্যে ভালো একটা গুড় থাকে তখন ডেজার্টটাও ভালো হয় হ্যাঁ অনেক ভালো হয় সেজন্য কিন্তু আপনি একদম অরিজিনাল খাঁটি এই গুড়টা পেয়ে যাচ্ছেন আমাদের মার্জিনে তো আপনি চাইলে ওখান থেকেও পারচেজ করতে পারেন এখন থেকে আমি অবশ্যই ট্রাই করব আচ্ছা আমি এখানে আমার পেঁয়াজটা যখন একটু সফট হয়ে যাবে এবার আমি চ্যালেঞ্জে অংশগ্রহণ করে আপনার কেমন লাগছে অনেক ভালো লাগছে আসলে দেখা যায় যে আমাদের যখন একটা সুযোগ মানে দেয়া হয় না এমন একটা প্ল্যাটফর্ম আমাদের থাকা মানে অনেক বেশি ভালো লাগে সেদিক থেকে মার্জিনের এই আয়োজনটা আপনার অনেক ভালো লাগছে তাই না জি আমি এখানে পেঁয়াজটা যখন একটু লাল হয়ে যাবে এবার এখানে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিই বাটাটাও ইউজ করতে হবে হ্যাঁ বাটাটাও ইউজ করতে হবে কোন প্রসেসে আপনি ইউজ করলেন আমাদের এখানে কিন্তু কোপ্তা তো আমাদের কারিটাও ওভাবে একটু থিকনেসটা ভালো হ্যাঁ আমরা পেঁয়াজ বাটাটা ইউজ করার পর এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব আপনার বলটা কি আরো কালার আর একটু আসবে হ্যাঁ আর দুই মিনিট রাখলে এটা হয়ে যাবে দিয়ে দিব এখানে আমি হাফ টি স্পুন হলুদ হাফ টি স্পুন মরিচ গুঁড়ো খুবই সামান্য পরিমাণে হলুদ এন্ড লবণ হচ্ছে দেওয়া হচ্ছে আবার হচ্ছে মরিচের গুঁড়ো অল্প পরিমাণে দেওয়া হচ্ছে কারণ আমরা এইটার মধ্যে জালটা ব্যবহার করব অবশ্যই যার যার স্বাদ মতো নিয়ে নেবেন কারণ হচ্ছে কেউ কম বেশি খেয়ে থাকেন সেক্ষেত্রে হচ্ছে একসাথে বেশি দেওয়া যাবে না যেহেতু হচ্ছে পুরো রান্নাটার প্রসেস শেষ হলে আমরা বলতে পারবো একটু লবণ কম হলেও আমরা দেওয়া যায় বাট বেশি হলে কিন্তু দেওয়া যাবে না দিয়ে দিব আমি এখানে দুই টুকরোর মতো দারচিনি আর দুই তিনটার মতো এলাচ একটু ফ্লেভারের জন্য আর দিয়ে দিব দুই তিনটা লং আমরা মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে আমাদের কেন একদম তেলটা উপরে উঠে আসবে এভাবে কষাতে হবে দিয়ে দিব আমি এখানে এটা কি আইটেম রসুন রসুন বাটাটা দিয়ে দিব হাফ টেবিল স্পুন আর দিয়ে দিব এখানে আদা গুঁড়াটা আদাটা তো যে বললেন বাটাটাও হ্যাঁ পেস্ট করে কো দিতে পারে দিতে পারে খুব সুন্দর ফ্লেভার চলে আসছে রান্নার থেকে আমরা আর একটু এটা লাল হইলে আমরা এটাকে নামিয়ে নেব এবার আমরা এখানে টক দুটো ইউজ করব আচ্ছা এই টক দুটা হচ্ছে সাথে কি আপনি ওই সসটাও কি ইউজ করবেন এটাও করব আমরা মানে নেক স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে করে সব গুলো দিয়ে দিব থিকনেসটা বাড়ানোর জন্য তো আমি এখানে টক দুটা 1/3 কাপের মতো ইউজ করব আগুনের তাপটা সঠিকভাবে লাগে আপু কি এর আগে এরকম প্রোগ্রামে আপনি অ্যাটেন্ড করেছিলেন আসলে সুযোগটা ওইভাবে হয়ে ওঠে না তারপরে মাঝে মধ্যে চেষ্টা করি আর কি করার মার্জিন থেকে এই ধরনের প্রোগ্রামের কিভাবে আপনি অফারটা কিভাবে পাইছেন বা আপনি কিভাবে কানেক্ট হয়েছেন আমি যেহেতু হোমমেড নিয়ে কাজ করতেছি তো আমার ফেসবুক পেজ আছে পার্সোনাল পেজ আছে যখন আমি রান্নার লাইনে কাজ করতেছি অনেক ফ্রেন্ড আছে তারা দেখা যায় যে আমাকে মানে কোথাও যদি রান্নার রেসিপি কন্টেস্ট অথবা রান্না নিয়ে কোনো কন্টেস্ট হয় তখন তারা আমাকে মেনশন করে তো এখানে যে হালদা ফিশ চ্যালেঞ্জের একটা পোস্ট দেওয়া হয়েছিল ফেসবুক পেজে তো ওই পোস্টে বা আমাকে অনেকে মেনশন করা হয়েছিল তো আমি ওটা থেকে জানার পর আমি ইমেল করছিলাম রেসিপিটা তো সেই দিক থেকে আপনি বলতে যাচ্ছেন যে মার্জিন থেকে আপনি এই ধরনের অফারটা দেখে তারপরে ওনাদের নক দিয়েছিলেন হ্যাঁ আচ্ছা আমার আপনার বলটার কালার চলে আসছে অনেকগুলো ডার্ক হয়ে গেছে আর একটু এক মিনিটের মতো আছে আমরা এখানে টমেটো পিউরিটা দিয়ে দিব আচ্ছা এখানে আমি প্রায় এক কাপের মতো টমেটো পিউরিটা ব্যবহার করতেছি কি আপনি নিজে হ্যান্ডমেড করছেন হ্যাঁ এটা ফ্রেশ টমেটোটাকে আমরা জাস্ট একবার বলকে আনার পর তারপর এটাকে আমরা ব্লেন্ডারে ব্লেন্ড করছি আচ্ছা আমাদের বলটা হয়ে গেছে এবার আমরা এটাকে আরেকটার মধ্যে ট্রান্সফার করে দেব এই যে যখন এইভাবে ব্রাউন কালার আসবে আমি আপনাকে একটু হেল্প করি খুব সুন্দর কালার আসছে স্মেলটা অনেক সুন্দর আসছে আমরা চুলাটা বন্ধ করে দিই এভাবে আসলে ছেঁকে নিলে দেখা যাচ্ছে যে তেলটা খুব ইজিলি পড়ে যাচ্ছে আর যেহেতু তেলটা আমরা সবাই একটু অ্যাভয়েড করি আমার মনে হয় এইভাবে আপনারাও চাইলে
তেলটাকে একটু ছেকে নিতে পারেন। দর্শক আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে কারিটা রেডি হয়ে যাচ্ছে, আর কারিটা একটু থিকনেস চলে আসছে অলরেডি। আপু আরও কিছু এখানে আইটেম দিবে, তখন দেখা যাবে যে ফুল কারিটা একদম রেডি হয়ে যাবে। আমরা একটু ওয়েট করছি, খুব দ্রুত আসলে এই সুন্দর একটা ফিশ বল রেডি করা যাচ্ছে। আমার যা মনে হয় যে এটা খুব ইজি একটা ফিশ কারি। আমি এখানে যে ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করা হচ্ছে সবগুলোই সফট, মানে অত বেশি আমাদের রান্না করা লাগবে না। এটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো, অনেক বেশি ভালো, অনেক হেলদি একটা ফুড, খুবই হেলদি একটা ফুড। আর ফিশ আইটেমগুলো আসলে খুবই ভালো লাগে, আর যদি একদম নিউ নিউ প্রসেসে রেডি করা হয় ওগুলোর আসলে তুলনাই হয় না। আমরা আজকে একদম খুব সুন্দর একটা নিউ আইটেম পেলাম, একদম ফিশটাকে কীভাবে একটা নিউ রূপ দেওয়া যায় আপু আমাদের সেটাই দেখিয়েছে। আপু নারকেল দুধটা সম্পর্কে একটু বলেন আমাদের। আমি ফ্রেশ নারকেলটাকে কুড়িয়ে আর তারপরে এটাকে ব্লেন্ড করে এটাকে মিল্কটা বের করছে, আর কেউ চাইলে ওটাকে কেন এখন পাওয়া যায় ওই ক্যানটাও ব্যবহার করতে পারে। আচ্ছা, বাজার থেকে কিনেও অনেকে ক্যানটা ইউজ করে, ক্যান থেকে ইউজ করতে। তো আমি এটাকে দিয়ে দিব এখানে প্রায় হাফ কাপ, যাদের হাতে একটু সময় আছে তারা চাইলে একটু বাসায় সুন্দরভাবে এই নারকেলের দুধটা রেডি করতে পারেন। আমি এখানে হাফ কাপ পরিমাণ নারকেল দুধ ব্যবহার করতেছি। দিয়ে দিব আমি এখানে পেস্তা বাদাম বাটাটা, খুব মিহি করে পেস্ট করে এটাকে বেটে নিয়েছি। আমরা দেখতে পাচ্ছি যে খুব সুন্দর একটা থিকনেস চলে আসছে অলরেডি। আরও কিছুক্ষণ ওয়েট করলেই আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, বেশি আর সময় নেই। আমার আসলে খুবই লোভ লাগছে যে আমি কখন খাবো, এত সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। আমি এখানে গোলমরিচ দিয়ে দিব, আচ্ছা হাফ টিস্পুনের মতো, আর একটু খুবই সামান্য পরিমাণে লাগছে। সবগুলো আইটেমই খুব সামান্য পরিমাণে লাগছে, খুব একটা খরচ হচ্ছে না। আমার যে মনে হয় যে আপু যতগুলো আইটেমই দিয়েছেন সবগুলো আমাদের বাসায় আমরা অল টাইম র্যান্ডম ইউজ করি, তো সেখান থেকে কিন্তু আমরা এরকম একটা ব্যতিক্রম ধরনের রান্না চাইলেই রেডি করে ফেলতে পারবো। দর্শক আপনারা হয়তো জানেন যে সামনে কিন্তু আমের সিজন, সো হচ্ছে আপনাদের আমি একটা খুবই গুড নিউজ দিতে পারবো যে আপনারা যারা একদম ফরমালিন মুক্ত সুন্দর সুস্বাদু আম চান, যে আপনারা প্রত্যেকটা সিজনে কিন্তু আমরা চাই যে আমরা একদম ফরমালিন মুক্ত আম খেতে চাই, তো সেদিক থেকে আমি বলবো যে মার্জেনের সাথে আপনারা অবশ্যই অ্যাটাচ থাকবেন। মার্জেন আপনাদের খুবই বেস্ট একটা কোয়ালিটি ফুল সম্পূর্ণ ফরমালিন মুক্ত আমগুলো সাপ্লাই দিতে পারবে। আপনারা অল টাইম চাইলেই ডেলিভার করতে পারবো আমরা। আপনারা অনলাইনে আমাদের নক দিতে হবে, তাহলে আমাদের কিন্তু নিজস্ব বাগান থেকে আমরা কিন্তু আপনাদের সরাসরি আম আপনাদেরকে পৌঁছে দিতে পারবো। সেদিক থেকে মার্জেনের সাথে আপনাদের অ্যাটাচ থাকতে হবে। ইউটিউব চ্যানেল এবং হচ্ছে ফেসবুক পেজ সবখানে আপনারা চাইলে অ্যাটাচ থাকতে পারেন। দর্শক আমাদের মার্জেনের আমের ব্র্যান্ডটার নাম হচ্ছে ট্রু ম্যাঙ্গো। আপনারা অবশ্যই সবাই বেশি বেশি করে আমাদের সাথে অ্যাটাচ থাকবেন, তাহলে আপনারা এই সিজনে খুব সুন্দর সুন্দর ভালো ফরমালিন মুক্ত ম্যাঙ্গো পেয়ে যাবেন ইজিলি। দর্শক খুব সুন্দর ফ্লেভার বের হয়ে গেছে অলরেডি। আমরা এখন দেখতে পাচ্ছি যে কারিটা একদম থিকনেস চলে আসছে। আমরা এখন এখানে বলটা ঢেলে দিব। হ্যাঁ, সবগুলো একসাথে এভাবে দিয়ে দেন। সবগুলো বল একসাথে আমরা ঢেলে দিলাম, সুন্দর একটা থিকনেস আরও চলে আসছে। খুব সুন্দর নারকেলের দুধে মাছের কোপ্তা কারিটা রেডি হয়ে গেছে। আমরা এখানে কিছুক্ষণের মধ্যে আমরা টেস্ট নিব। এখানে আমি পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছি, ফিনিশিং এ আপু হচ্ছে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছেন। আর দিয়ে দিব এখানে একটু মরিচটা, এটা স্পাইসির ব্যালেন্সটা, হ্যাঁ স্পাইসি করার জন্য আর একটু মরিচ উনি দিয়ে দিল। আমাদের আর কতটুকু সময় লাগতে পারে আপু? আর বেশি সময় লাগবে না আমাদের। আচ্ছা, খুব অল্প সময়ের মধ্যে খুব সুন্দর একটা ফিশ কোপ্তা উনি রেডি করে ফেললো। একটু লেবুর হাফ টেবিল স্পুন পরিমাণ আমরা ফিনিশিং এ লেবুর রসটা দিতে হবে, রসটা দিয়ে দিতেছি। লেবুর রসে কিন্তু ফ্লেভারটা আরো বেশি সুন্দর লাগছে, তো আমরা এটাকে একটু 2 মিনিটের মতো আবার একটু ঢেকে দিব। ঝটপট একটা কারি খুব ইজিলি আপনি করে ফেললেন। হ্যাঁ, 10-15 মিনিটের মতো লাগে আমাদের, আর মাছটা তো আমরা এখন মার্জিন থেকে প্রসেস পেয়ে যাচ্ছে, তো এই সময়টা করতে আমাদের সময় বেশি করা লাগবে, সময় বেশি লাগবে। মেইন আসলে আমাদের মাছটা কিন্তু রেডি থাকলে দেখা যায় যে আমরা খুব ইজিলি অন্য অন্য পার্টগুলো করে ফেলতে পারি, সেক্ষেত্রে হচ্ছে মার্জিন কিন্তু এদিক থেকে অনেক বেশি একটা ভূমিকা রাখছে, বিশেষ ভূমিকা। আপনারা অবশ্যই সবাই চাইলে অনলাইন থেকে খুব দ্রুত পারচেজ করতে পারবেন এবং আউটলেটগুলোতেও পেয়ে যাবেন। আমাদের স্বপ্ন এবং আইগোরা আউটলেটে অ্যাভেলেবেল আপনারা এই ধরনের প্রসেসিং করা ফিশ ইয়েগুলো পাচ্ছেন। আমি উপর থেকে একটু ধনে পাতা কুচি দিয়ে দিবো,
একটু ফ্লেভারের জন্য। দেওয়ার পর এটাকে একটু দমে দিয়ে দিব এক মিনিটের মতো। টাপাসটা একদম শেষ মোটামুটি ফ্লেভারে ভরে গেছে, খুব সুন্দর একটা ফ্লেভার। আমরা এখন থিকনেসটা পুরোপুরি চলে আসছে, সুন্দর থিকনেসটা চলে আসছে। দর্শকদের একটু কাছে থেকে আমরা দেখিয়ে দিব। আমি এবার এটাকে পরিবেশন পাত্রে ঢেলে নিব। আসলে আমরা যদি শুধু রান্না করাটাই আমাদের মধ্যে না, আমাদের পরিবেশনটাও দেখতে হবে। জিনিসটা দেখতে যদি সুন্দর লাগে তাহলে খেতে আর নিশ্চয়ই ভালো লাগবে, তো এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আপু, আমাদের রেডি হয়ে গেছে নারকেল দুধে মাছের কোপ্তা। থ্যাংক ইউ সো মাচ আপু, আপনি অনেক সুন্দর করে অতি অল্প সময়ের মধ্যে এত সুন্দর একটা কারি আমাদের উপহার দিয়েছেন। আমরা আজকে পেয়ে গেলাম খুব সুন্দর নারকেল দুধে মাছের কোপ্তার কারিটা। আপনারা অবশ্যই বাসায় সবাই ট্রাই করবেন, খুব অল্প সময়ের মধ্যে এত সুন্দর একটা মাছের কোপ্তা কেউ মিস করবেন না। আপনারা জানেন যে আমরা যারা বাচ্চারা আছে তারা এই ধরনের কোপ্তাগুলো দেখলে অনেক বেশি অ্যাট্রাকশন ফিল করে, তো সেদিক থেকে আমাদের আজকের এই নারকেলের মাছের কোপ্তা কারিটা অনেক অসাধারণ এবং খুবই টেস্টি। অলরেডি অনেক সুন্দর ফ্লেভার আসছে, আমি এবং আমার সাথে যে দর্শকরা আছে সবাই মিলে আমরা এখন টেস্ট করবো এবং দেখবো যে আপনাকে কত নাম্বার দেওয়া যায়।